সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গান দীন, দোস্ত আহবাব, মুসল্লিয়ান আজাম, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। হামেশা তওবার উপর থাকার জন্য কবুল ফরমান। সব সময় মনের মধ্যে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ ধরে রাখার জন্য আল্লাহ তুমি আমাকে, দোস্ত আহবাব সকলকে, সকল মুসলমান নরনারীকে আল্লাহ মেহরবানি করে কবুল ফরমাও। সবাই বলি আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাদা মাটা ভাবে বলছি, উদ্দেশ্য হইল আল্লাহকে পাওয়া, বলেন না উদ্দেশ্য হইল, সবাই বলেন উদ্দেশ্য হইল আল্লাহকে পাওয়া। বন্দা আল্লাহকে কিভাবে পাবে, এক এক ধর্মে এক এক আন্দাজে লোকেরা পদ্ধতি বাতলা, হিন্দুওয়ালারাও আল্লাহকে পাবো এই জন্যই কাম করতেছে, খ্রিস্টান কাম করতেছে আল্লাহকে পাওয়ার জন্য, ইহুদি তাদের লাইনে কাম করতেছে কি জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন যে আমাকে পাইতে হইলে আমি যেভাবে বলি ওইভাবে আসো, তোমার চয়েস মতন আসলে আমাকে পাইতেও পারো নাও পাইতে পারো, আর আমার চয়েস মতন আসলে তুমি আমাকে নিশ্চিত পাইবা, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এখন আল্লাহ আমাদেরকে কিভাবে দিক নির্দেশনা করলেন, এইটা হইল যুগে যুগে আল্লাহ পাক পয়গম্বর পাঠিয়েছেন, নিজস্ব প্রতিনিধি পাঠিয়েছেন, এই প্রতিনিধিদেরকে বলা হয় রাসূল, বলেন না কি বলা হয়, এই রাসূলদের সর্বশেষ চূড়ান্ত ফাইনাল, যার পরে আর কোনো রাসূল আসবে না, আসার সুযোগ নাই, নবী আসবে না, আসার সুযোগ নাই, তিনি কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহাব্বতের সঙ্গে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কমপ্লিট পরিপূর্ণ সুনিশ্চিত পদ্ধতি নিয়ে দুনিয়াতে তশরিফ এনেছেন, বাস্তবায়ন করে গিয়েছেন, যিনি তিনি হইলেন আকায়েদু জাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসতেছি দুই নম্বর কথা, যে আল্লাহর রাসূল দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত যত মানুষ নরনারী, আরব অনারব, বাঙালি অবাঙালি, এশিয়ান, ইউরোপ, আফ্রিকা, যত মানুষ, সব মানুষকে আল্লাহর হাবিব আল্লাহ পর্যন্ত পৌঁছানোর ফাইনাল পরিপূর্ণ, বলেন না ফাইনাল পরিপূর্ণ শিক্ষা দিয়ে গেছে। এই শিক্ষাটা নিয়ে আমার কথা, আল্লাহর হাবিবের এই শিক্ষাটা দুইটা অংশে বিভক্ত, বলেন না কয়টা অংশে, কয়টা অংশে, আল্লাহর হাবিব মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে নিশ্চিত, আর এই নিশ্চিতভাবে পৌঁছবে এর জন্য আল্লাহর হাবিব দায়িত্বশীলতার সঙ্গে, দায়িত্বহীনভাবে না, পুরা দায়িত্বশীলতার সঙ্গে যে সুনিশ্চিতভাবে তাকে পৌঁছতে হবে, এই যে শিক্ষাটা দিয়ে গেলেন, এই শিক্ষাটা কয়টা অংশ বলেন না, একটা অংশ হইল একাডেমিক, বলেন না একটা অংশ হইল একাডেমিক, সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না, সত্য কথা কইলে বালা, মিথ্যা কথা কইলে খারাপ, দুনিয়ার কোন মানুষ অস্বীকার করে, মুসলমান স্বীকার করে এই কথা, যে সত্য কথা বলুন বালা, মিথ্যা কথা কোন খারাপ,
এটা দুনিয়ার যেই কোনো ধর্ম, যেই কোনো বর্ণ, যেই কোনো গোত্র, যেই কোনো জাতি, যেই কোনো ভূখণ্ড, যেই কোনো এলাকা, যেই কোনো সভ্যতা, যেই কোনো কালচারের লোকেরা স্বীকার করে। এটা হলো কিছু একাডেমিক কথা, বলেন না কিছু কি একাডেমিক কথা। এইটাকে আমাদের পরিভাষায়, কিতাবের পরিভাষায় বলা হয় তালিমাতে নববী, মানে আল্লাহর হাবিব যা শিক্ষা দিলেন, এলমে জাহের, আল্লাহর হাবিবের শিক্ষা, এডুকেশন, তালিমাত, একাডেমিক ওয়ার্কিং। শুধু একাডেমিক ওয়ার্কিং দ্বারা কাম হয় না। সাইকেল কিভাবে চালাইতে হয় বইতে লেখা আছে, প্রাইভেট কার ড্রাইভিং কিভাবে করতে হয় বইতে লেখা আছে। এই বই হাজার বার খতম করলেও কেউ ড্রাইভার হবে না, কথা বল না। এই বই 1000 বার খতম করলে ড্রাইভার হয়ে যাব, 10000 বার খতম করলে ড্রাইভিং তাকে শিখতে হবে হাতে করে, বলেন না, ড্রাইভিং তাকে শিখতে হবে হাতে করে। তো বোঝা গেল ওই যে বইতে যেটা আছে এটা হলো একাডেমিক জিনিস, আর বইয়ের জিনিসটা জীবনের মধ্যে ফিট করন, এইটা হলো, এটার কি বলা যেতে পারে ইঞ্জিনিয়ার সালে, প্র্যাকটিক্যাল, গুড, এটা প্র্যাকটিক্যাল আইটেম। আমাদের কিতাবের পরিভাষায় এটাকে আমরা বলি কাইফিয়াতে নববী। আগেরটাকে বলা হয় তালিমাতে নববী, আর পরেরটাকে বলা হয় কাইফিয়াতে নববী। আল্লাহর হাবিবের সত্তা, ব্যক্তিত্বের মধ্যে দুইটা জিনিস ছিল। আল্লাহর হাবিব জানেন যে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, এই জ্ঞানটা, এটা হইল তালিমাতে নববী। আবার এইটাকেই প্র্যাকটিক্যাল লাইফে 100% টু দ্য পয়েন্ট যথাযথভাবে বাস্তবায়ন করার কারণে শরীরের একটা রং ভিন্ন, শরীরের একটা কি রং, রং বুঝানোর জন্য কইলাম আমি। মানে একটা লোক জানে না, সে রাস্তা দিয়ে হাঁটে, আর একটা লোক জানে সেও রাস্তা দিয়ে হাঁটে, দুইজনের হাঁটা কিন্তু একরকম না। রাস্তার মধ্যে সাপ আছে, ব্যাঙ আছে, শত্রু আছে, কাঁটা আছে, জানে না একজন, সেও হাঁটে, তার হাঁটার স্টাইল একরকম। আবার আরেকজন জানে এখানে কিন্তু মনা কাটা আছে, এখানে কিন্তু কালসাপ আছে, এখানে কিন্তু গর্ত আছে, সেটা জানে, তার হাঁটা আর আগের লোকের হাঁটা কি এক? তার শরীরের মধ্যে একটা ভিন্ন রং চলে আসবে, একটা সচেতনতা চলে আসবে, একটা সাবধানতা চলে আসবে, একটা ভয় চলে আসবে, একটা আকাঙ্ক্ষা চলে আসবে, একটা প্রফুল্লতা চলে আসবে, একটা দুঃখবোধ চলে আসবে। এই যে রং, এটাকে বলা হয় কাইফিয়াতে নববী, বলেন এটা কি বলা হয়? এখন এডুকেশন ছাড়াও কাম হবে না, আবার প্র্যাকটিস ছাড়াও কাম কখন হবে বলুন? যখন একই সঙ্গে, বলেন না, যখন এডুকেশন প্লাস প্র্যাকটিস, এডুকেশন প্লাস প্র্যাকটিস, এডুকেশন প্লাস এডুকেশন আছে, প্র্যাকটিস নাই, এলেম আছে, আমল নাই, বল না, শুধু এলেমের দ্বারা যদি নাজাত পাওয়া যাইত তাহলে সকলের আগে নাজাত পাইত ইবলিস, কথা বল না, সকলের আগে নাজাত কে পাইত? আমাদের সকলের এত পরিমাণ এলেম নাই যত পরিমাণ এলেম ইবলিসের আছে। কেমনে ছেড়ে এসব, ইবলিসের কলবের মধ্যে হযরত আদমের এলেম আছে, আদম চলে গেছেন, নূহ আসছেন, নূহের এলেম আছে, নূহ চলে গেছেন, ইব্রাহিম আসেন, আসছেন, ইব্রাহিমের এলেম ইবলিস নিছে, আবার আমল করে না। এটি সব মানুষকে ধোকা দেওয়া না লেগে, না জানলে ধোকা দিব কেমনে, যা ধোকা দিতে হইলেও কি জানো, জানন লাগে। মিয়া সাহেব আপনি এত কৌশল জানেন না, পকেট মার যত কৌশল জানে, কথা কন না কা, আরে কথা কয় না,
আপনি আরেকজনের পকেটে হাত দেওয়ানোর সেই কৌশল শিখতে শিখতে আরো 3 বছর লাগবো, যে কৌশল রপ্ত করে উনি চাকরি করেন, কথা কন না, যে কৌশল রপ্ত করে উনি কি করেন, চাকরি করেন। তো এলেম থাকনের দ্বারাই যে বুজুর্গ হয়ে গেছে তা, এলেম থাকলে বুজুর্গ হয় না, এলেম থাকলেই বুজুর্গ হয় না, যদি হইতো এলেম থাকলেই যদি নাজাত পাওয়া যাইতো তাইলে প্রথম নাজাত পাইতো ইবলিস, কারণ হযরত আদমের জন্মের আগে থেকে ইনি আলেম, কথা বল না, তার এলেমের সূচনা বিগিনিং বনি আদমের এলেমের বিগিনিং এর বহুত আগে, বনি আদম আসে আবার বইরা যায়, এতে মরে না কন না, এতে কি তাহলে তার ঝুলিতে কি পরিমাণ এবং কত লার্জ অ্যামাউন্ট তার ঝুলিতে এলেম আছে। এই জন্য বলা হয় শুধু জ্ঞানের দ্বারা যদি কোনো বন্দা নাজাত পাইত তাইলে সর্বপ্রথম নাজাত পাইত কে, তা আমরা এই কথা ফাইনাল, শুধু জ্ঞানের দ্বারা এলেমের দ্বারা কি হয় না, নাজাত চলতেও পারে না, তেলের গাড়ি রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে, জিজ্ঞেস করতেছে এই বিশাল গাড়ি রাস্তার মধ্যে সব ব্লক করে দাঁড়াইয়া আছে, আগেও যায় না পিছনেও যায় না, ঘটনা কি, তেল নাই, কথা বল না, কথা হয় না, কি নাই, গাড়ি কিসের চলে না কেন, গাড়ি কিসের চলে না কেন, বুঝা গেল তেলের গাড়ি, এটাও অনেক সময় তেল না থাকলে কয়ে এই প্যাডের মধ্যে কি ক তেল, তেল নাই, যেখানে থাকানোর দরকার এখানে নাই, কথা কন না, তেল যেখানে থাকানোর দরকার এখানে নাই, আর যেখানে থাকলে কোনো কাম হইব না, ওখানে বস্তা বস্তায় বিশাল টনকে টন রাখলেই কি, বোঝা গেল আলেম এলেম তাকে বাঁচাইতে হইলে জাগা মতন এলেম লাগবো, কান্দের উপরে মাথার উপরে এলেম। আল্লাহ পাক বলেন মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা থুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। মুফতি সাহেব, মুফতি সাহেব কেন, উনি অনেক কিতাব ওনার দেমাগের মধ্যে আছে, মুহাদ্দিস সাহেব, মুহাদ্দিস সাহেব কেন, অনেক কিতাব ওনার দেমাগের মধ্যে আছে, তো মুহাদ্দিস সাহেবের সব কিতাব, মুফতি সাহেবের সব কিতাব যা আছে ওনাদের দেমাগের মধ্যে, এটি সব যদি গাদার ভিড়ে উড়াইয়া দেন, কথা কন না, এটি সব কি গাদাও কি মুফতি সাহেব হয়ে গেছে, কথা কয় না, কা গাদা মুফতি সাহেব হইব, মুহাদ্দিস সাহেব হইব, কেন কিতাব ওইগুলো যেগুলো মুফতি সাহেবের দেমাগের মধ্যে ছিল আছে, মুহাদ্দিস সাহেবের দেমাগের মধ্যে বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই সব মুহাদ্দিস সাহেবের দেমাগের মধ্যে আছে, এ পুরা আস্ত কিতাব গাদা সাহেবের পিঠের উপরে উড়াই দিলেন, তাইলে এবার কি মিস্টার গাদা বড় আলেম। আল্লাহ পাক বলেন কামাসালিল হিমার, এলেম আছে কিতাবের পর কিতাব, এটা পিঠের উপরে আছে কলবের মধ্যে নাই, কথা বল না, পিঠের উপরে আছে তাইলে গাদা দিয়া কোনো কাম হবে না, কে কইছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা থুম্মা লাম ইয়াহমিলুহা, ও সকল মানুষ যাদেরকে আমি তাওরাত দান করেছিলাম, তাওরাত জবুর ইঞ্জিল কোরআন, যাদেরকে আমি তাওরাত দান করেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তো এদেরকে বলছি তাওরাত কে কলবের মধ্যে ঢুকাও, মুসা আলাইহিস সালাম যতদিন ছিলেন তাওরাত তাদের কলবের মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, এরা তাওরাতকে ছেড়ে দিল, ফেলে দিল, এখন আর আমল করে না, তাওরাত আছে আমল করে না, আল্লাহ পাক বলেন তাওরাতকে ওরা অস্বীকার তো করে না, স্বীকার করে আমল করে না, অর্থ হইল কলবের মধ্যে নাই পিঠের উপরে আছে, কথা বল না, কলবের মধ্যে নাই তবে কি পিঠের উপরে আছে, আল্লাহ পাক এটাই কইতে আছেন মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা থুম্মা লাম ইয়াহমিলুহা, এরা তাওরাতের নিল আমার কাছ থেকে এরপরে আবার ছেড়ে দিল, নিল আবার কি ছেড়ে দিল, প্রথমে মূসা যতদিন ছিল ততদিন কলবের মধ্যেই ছিল,
মুসা চলে গেল, এরাও তাওরাত ছেড়ে দিল, কলব থেকে তাওরাত বের হইয়া এখন পিঠে চলে আসলো। কামাসালিল হিমার, কন না আবার কন, কামাসালিল হিমার, এরা এখন হয়ে গেছে গাধার মতন। ইয়াহমিলু আসফারা, যে গাধা বিরাট গ্রন্থাগার, কন না বিরাট গ্রন্থাগার, কুতুবখানা এখন কান্দে লইয়া আটতে আছে, তবে সে গাধা, তবে সে কি, তাকে কেউই মুফতি বলবে না, কেউ মহাদ্দেশ বলবে না, কেউ তাকে এরকম বুজুর্গ বলবে না, তাকে গাদা গাদাই বলবে, ঠিক না বেটি? তো বুঝা গেল, আলেম হওয়ার পরে এই এলেম দেমাগের মধ্যে থাকতে হবে, কলবের মধ্যে থাকতে হবে, এটা তার জীবনে এর একটা রং আসতে হবে, বলেন না এর একটা কি আসতে হবে? ওই যে কইলাম আল্লাহর হাবিবের এখানে কয়টা জিনিস, দুইটা জিনিস, একটা হইলো একাডেমিক ওয়ার্কিং আর একটা হইলো প্র্যাকটিক্যাল ওয়ার্কিং। একাডেমিক ওয়ার্কিং, প্র্যাকটিক্যাল ওয়ার্কিং। একাডেমিক ওয়ার্কিং হইলো কোরআন হাদিস, আর প্র্যাকটিক্যাল ওয়ার্কিং হইলো এইগুলোকে লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কি, কলবের মধ্যে কোরআন হাদিস ছাড়া যা আছে সব বের করে দিলাম, আর কোরআন সুন্নাহ কলবের মধ্যে ঢুকাই দিলাম, কোরআন সুন্নাহ ছাড়া যা আছে সব বের করে দিলাম আর কোরআন সুন্নাহ ঢুকাই দিলাম। পদ্ধতিটা মানে অনেক বড় জিনিসটাকে ছোট্ট ট্যাবলেট বানাইয়া দিস, এটার নাম কালেমায়ে তাইয়েবা, এটার নাম কি কালেমায়ে, তো বাইর করেন না, নিয়ত করবেন কোরআন সুন্নাহ ছাড়া যা আছে সব বের করে দিলাম আর কোরআন সুন্নাহ ভিতরে ঢুকাইলাম। নিয়ত করছেন নি সবাই? কি বের করবেন জানি, আর ঢুকাইবেন কি? তো এই নিয়ত করে এবার কলমা শরীফ পড়েন, বের করছেন, বের করছেন, বের করছেন কিনা? হ্যাঁ, এবার ঢুকান, ভালো করে ঢুকান না, আরো ভালো করে ঢুকান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে পুরো 23 বছরের জিন্দিগির একটা ছোট্ট মানে অভিনয়, যেটা আপনি পুরা 23 বছরের জিন্দিগি ঢুকাইতেছেন আল্লাহর হাবিবের, আর বাকি সব কিছু আপনি। এই জন্য দুইটা শব্দ, কয়টা শব্দ বলেন না, ছাড়ন ভরণ, কোন না ছাড়ন ভরণ, ছাড়ন ভরণ, ছাড়ন ভরণ, মানে ফাও জিনিস ছেড়ে দেবেন আর মূল জিনিস ধরবেন। শেরেক বলেন না, কুফুর, 5টা জিনিস কুফুরি, যে কুফুর ছাড়লাম, ঈমান দৌড়লাম, শিরক ছাড়লাম, তাওহীদ দৌড়লাম, বিদআত ছাড়লাম, সুন্নাত দৌড়লাম, গুনাহ ছাড়লাম, নেক আমল দৌড়লাম, অন্ধকার ছাড়লাম, নূর দৌড়লাম। বুঝে আসছে কথা? কয়টা জিনিস, কয়টা জিনিস, এই 5টা জিনিস বুঝা বুঝা। এটা কেন, ওই যে একাডেমিক ওয়ার্কিং আর প্র্যাকটিক্যাল লাইফ, একাডেমিক ওয়ার্কিং আর কি প্র্যাকটিক্যাল লাইফ, মানে তালিমাতে নববি কাইফিয়াতে নববি, বলেন না তালিমাতে নববি কাইফিয়াতে নববি, দুইটা জিনিস লাগে, দুইটা জিনিস, তখনই আপনি। আবার শুধু কাইফিয়ত, খুব জিকির আজকার করে কিন্তু কোরআন সুন্নার সাথে সম্পর্ক নাই, এটা হলো গোমরা, এটা হলো কি গোমরা। আপনি জিকির আজকার করবেন, তাহাজ্জুদ পড়বেন, মুজাহাদা করবেন, আল্লাহ আকবার, এটা করতেই হবে, কিন্তু এটা হইতে হবে কোরআন সুন্নার আদলে।
কোরআন সুন্নার বাইরে গিয়া আপনার নিজস্ব কোন পদ্ধতি কিংবা অন্য কারুর ধার করা পদ্ধতি কিংবা এমন কোন পদ্ধতি যেটা কোরআন সুন্না এলাও করে না, আল্লাহ পাক বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু, যে আমার দেওয়া কোরআন সুন্নার বাইরে, বলেন না আমার দেওয়া কোরআন সুন্নার বাইরে অন্য কোন জিনিস দিয়া যদি কেউ আমাকে পাইতে চায় সে কোনদিন আমাকে পাইবে না। আমাকে পাইতে হইলে আমার দেওয়া কোরআন সুন্নার আদলে আসতে হবে। কোরআন সুন্নার আদলে মানে চারটা দলিল, কথা কর না কয়টা দলিল, কোরআন সুন্না এজমা কিয়াস, কোরআন সুন্না এজমা কিয়াস, আবার কর কোরআন সুন্না এজমা কিয়াস, মানে এই কোরআন সুন্না থেকে আপনি হয়তো সরাসরি নয়তো এজমা সাহাবায়ে কেরামের এজমা উম্মতের এজমা আলেম ওলামার এজমা কিংবা কিয়াস, আল্লাহ রসুলের যুগে অনেক কিছু ছিল না, বিমান ছিল নাকি, রকেট ছিল আল্লাহ রসুলের যুগে, হ্যাঁ এরকম টাইলস ছিল নি, এখন টাইলসের উপরে আপনি নামাজ পড়তে পারবেন কিনা, আল্লাহ রসুল তো কোনোদিন টাইলসের উপরে নামাজ পড়েন নাই, কথা কন না, আল্লাহ রসুলের যুগে বিমান ছিল না, এখন বিমানের মাধ্যমে আপনি মক্কা শরীফ যাইতে পারবেন কি না, আল্লাহ একবার, এইগুলো হইলো কেয়াস, এগুলো হইলো কি কেয়াস। তো চারটা দলিল, বলেন না কয়টা দলিল, কি কি, কোরআন কেয়াস, কোরআন সুন্না এজমা কেয়াস, কোরআন সুন্না এজমা কেয়াস, কোরআন সুন্না এজমা কেয়াস, এই চার দলিলের ভিত্তিতে আপনাকে সন্ধান করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী কাকে সন্ধান করব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সন্ধান করি না, আমরা সন্ধান করি কাকে, অনেকে আবার এরকম মিডিয়ার উপরে এতটা নির্ভর হয়ে গেছে, বদ্দুরা বদ্দুরা আল্লাহ চিনে না তবে পয়গম্বর চিনে, আল্লাহ চিনে না তবে কি চিনে, পয়গম্বর চিনে, আল্লাহ ভুল করা যাবে না, আমাদের টার্গেট কি, টার্গেট কি, টার্গেট কি, ইলা রাব্বিকা মুনতাহা, পড়েন না ইলা রাব্বিকা মুনতাহা, ইলা রাব্বিকা মুনতাহা, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, আমরা যেখান থেকে আসছি আমরা যেখানে ফিরে যাব, যার হাতে আমাদের হায়াত, যার হাতে আমাদের মউত, যার হাতে আমাদের কবর, যার হাতে আমাদের হাসর, যার হাতে আমাদের মিজান, যার হাতে আমাদের পুলসেরাত, যার হাতে আমাদের জান্নাত, যার হাতে আমাদের জাহান্নাম, যার হাতে, যার সঙ্গে গিয়ে আমরা সর্বশেষ দেখা করব, মুলাকাত করব, যার সঙ্গে আবাদুল আবাদ হায়াত চলতে থাকব, তিনি কে, আল্লাহ, ওইটা হইল টার্গেট। ওই টার্গেটে যাওয়ার জন্য নিশ্চিত নির্ভরযোগ্য স্বীকৃত আল্লাহ পাকের কাছে অনুমোদিত সর্বোচ্চ বেরেস্টার, যার পরে আর কোনো বেরেস্টার আসবে না, তিনি কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবগুলো জিনিসকে বাউ মতন বুঝতে হবে। আবার তিনি বলছেন আমি দুই জিনিস নিয়ে আসছি, কয় জিনিস, একটা হলো একাডেমিক কিছু জিনিস আর একটা হলো প্র্যাকটিক্যাল কিছু জিনিস, শুধু একাডেমিক জিনিসটা পাইলা কাম হবে না, প্র্যাকটিসে আসতে হবে, আবার শুধু প্র্যাকটিস লইয়া লড়াই করতে থাকলা একাডেমির খবর নাই তাইলেও বিপদ আছে, তাইলেও কি, আল্লাহ পাক কি সুন্দর, ভাই যে এলেম আছে আমল নাই, এটা হইলো গাদা, এটা হইলো কি, আমল আছে এলেম নাই, এটা হইলো কুত্তা, এটা হইলো কি, কুত্তা, কুত্তা জিব্বা বাইরা, কামাশালিল ফামাশালুহু কামাশালিল কালবি, ফামাশালুহু কামাশালিল কালবি, আমল আছে এলেম নাই,
আহা, এ হলো কুকুরের মতন, এলেম আছে আমল নাই, এ হলো গাদার মতন, আর এলেমও আছে আমলও আছে, এরা হইল আমার 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 কি বলেন না আশরাফুল মখলুকাত মানুষ। এই জিনিসটাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন। একটাকে বলা হয় তালিমাতে নববী, আরেকটাকে বলা হয় কাইফিয়াতে নববী। তালিমাতে নববী নিতে হবে কোরআন হাদিস থেকে, আর কাইফিয়াতে নববী নিতে হবে ওই যে আল্লাহর রাসূল আল্লাহু আকবার। সুনো মুঝসে দো লফজো মে ইয়ে রাজ, শরীয়ত ওযু হে তরিকত নামাজ। কয় যে দুইটা জিনিস, একটা হলো আল্লাহর রাসূলের দিমাগ, আর একটা হলো আল্লাহর রাসূলের কলব। বলেন না, একটা হলো কি আল্লাহর রাসূলের দিমাগ, একটা হলো আল্লাহর রাসূলের কলব, একটা হলো আল্লাহর রাসূলের দিমাগ, একটা হলো আল্লাহর রাসূলের কলব। এই দুইটা কোন জায়গায়? একই জায়গায়, দুইটা একই ব্যক্তি। উপরে আছে দিমাগ, বুকের ভিতরে আছে কলব, ব্যক্তি কিন্তু একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দিমাগের অংশটা, যারা রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছেন দিমাগের অংশের, এদেরকে বলা হয় এলমে জাহের। এদেরকে কি বলা হয়? এলমে। এটাকে বলা হয় কোরআন সুন্নাহ, এটাকে বলা হয় কোরআন সুন্নাহ। আর আল্লাহ রসুলের কলবের হাল, মনের হাল, মনের মধ্যে কখনো আল্লাহর জন্য কি আবেগ, ঠিক না রে? ঠিক। আপনারা এরকম কখনো কখনো নামাজ পড়তে কি বালা লাগে, আবার কখনো কখনো নামাজ পড়তে হুজুর বেশি ভাল লাগে না, আর কথা কখন হয় কিনা এরকম? কখনো কলবের মধ্যে আপনার অনুভূতি এরকম সুন্দর, মনে হয় যেন আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সব কলমের সামনে হাজির, আবার কোনো সময় কিছু ভালো লাগে না, শক্ত শক্ত। পাবলিকের মধ্যে উত্থান পতন হয়, ওলিদের মধ্যেও এরকম উত্থান পতন হয় মনের ভাব। পয়গম্বরের মনে কখনো উত্থান পতন হয় না, এটা সেম কন্ডিশনে থাকে। এই হইল পয়গম্বর এবং অপয়গম্বরের পার্থক্য। বেলায়েতের মধ্যে ছেদ পড়ে, নবুয়তের মধ্যে কখনো ছেদ পড়ে না। বলেন না, বেলায়েতের মধ্যে কি পড়ে? ছেদ পড়ে। মানে ওলি কখনো কখনো খুব আবেগপ্রবণ থাকবে, সেজদায় মাথাটা ফেলনের সঙ্গে সঙ্গে মনে হবে যে যেন আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে মাথা রেখে দিছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এরকম অনুভূতি আসবে। আবার কখনো কখনো এরকম লাগবে যে এখন সেজদাটা কিরকম শুকনা শুকনা লাগবে, সেজদাটা কিরকম শুকনা শুকনা, ওরকম মানে আবেগ সিক্ত নয়। এইটা যারা নবী নন তাদের ক্ষেত্রে এরকম ঘটবে, এই জন্য এরা খুব অ্যালার্ট থাকতে হয়। আর যারা নবী, নবীর জিন্দিগি হইল, পয়গম্বরের জিন্দিগি হইল যে অল টাইম এভরিডে, তার মনের অবস্থা হইল তিনি যেন আল্লাহ পাকের সামনে বড় আবেগ জজবা দায়িত্বশীলতা নিয়ে দণ্ডায়মান, এই যে অনুভূতিটা। তো দুইটা জিনিস লাগে, একটা হইল দিমাগের প্রতিনিধিত্ব, আরেকটা হইল কলবের প্রতিনিধিত্ব। দেমাগটাও হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেমাগ, কলবটাও হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলব, অন্য কারণ না। তাহলে দেমাগের লাইনে যারা কাম করেন এদেরকে বলা হয় এলমে জাহের, আসহাবে এলমে জাহের। আর কলবের লাইনে যারা কাজ করেন এদেরকে বলা হয় আসহাবে এলমে বাতেন। দুইটাই লাগে, দুইটা ছাড়া হবে না। এলমে জাহেরকে শিখতে হয় মাদ্রাসা থেকে, এলমে বাতেনকে শিখতে হয় হক্কানি রব্বানি বুজুর্গানে দিন থেকে, খানকা থেকে।
দুইটা একত্রে যখন হবে তখন আপনার জীবনের মূল রং চলে আসবে। যদি সিঙ্গেল হইল তাইলে আপনার রং কিন্তু যেটা আসনের দরকার এটা আসবে না, আর যেটা আসবে এটা এলাও না, কারণ তরকারি স্বাদ হইতে হইলে মরিচও লাগবো লবণও লাগবো। শুধু মরিচ দিছে লবণ দেয় নাই কিরকম লাগবো, শুধু লবণ দিছে মরিচ দেয় নাই কিরকম লাগবো, আবার লবণও দিছে মরিচও দিছে কিরকম লাগবো। তাই আর দুই জিনিস থাকতে হবে, দুই জিনিস থাকলে যে রংটা হবে এইটা হইলো আল্লাহ পাকের কাছে পছন্দনীয় অনুমোদিত রং, আর সিঙ্গেল সিঙ্গেল হইলে বলে এটা আমার কাছে পছন্দ। এজন্য কুরআন সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন না, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করো, এটা হইলো একাডেমিক জিনিস যে আমাকে কিভাবে চললে আমি জান্নাত পাবো এটা কইয়া দাও, একাডেমিক জিনিস। এরপর আবার আল্লাহ পাক বলতেছেন এক অংশ হইছে আরেক অংশ লাগবো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল কুরআনে ওয়াস সুন্নাহ কয় নাই কথা কন না, এটা তো কইতে পারতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল কুরআনে ওয়াস সুন্নাহ, এটা তো কইতে পারতেন যে আল্লাহ আমাকে সরল রাস্তা দেখাও, যেটা কোরআন সুন্নার রাস্তা, যেটা কার রাস্তা, কোরআন সুন্নার রাস্তা, এই কথা তো কইতে পারতেন। কিন্তু কইছি আল্লাহ কইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল রাস্তা দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই ওই সকল মানুষের রাস্তা, দেখছেন ওই সকল মানুষের রাস্তা যাদেরকে তুমি পছন্দ করো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল মানুষের রাস্তা যাদেরকে তুমি এনআম দান করেছ। এনআম কাদেরকে দান করেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াসসিদ্দীকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন, চার দল কয় দল, মিনান নবিয়িনা ওয়াসসিদ্দীকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন, নবী সিদ্দিক শহীদ সালেহ, সালেহ মানে দুই দল, যারা ফুকাহা যারা মাশায়েখ মানে পীর মাশায়েখ এবং আলেমে হাক্কানি রব্বানি, আলেমে হাক্কানি রব্বানি পীর মাশায়েখ। তো বেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সার কথা হইল আল্লাহর হাবিব আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য মানুষকে যে শিক্ষা দিলেন এই শিক্ষাটা বেসিক ভাবে কয় রকম, দুই কয় অংশ, দুই অংশ, কয় অংশ, একটাকে বলা হয় তালিমাতে নববী একাডেমিক ওয়ার্কিং, আর একটাকে বলা হয় কাইফিয়াতে নববী প্র্যাকটিক্যাল ওয়ার্কিং, একটা হলো একাডেমিক বিষয় একটা হলো প্র্যাকটিক্যাল বিষয়। এই প্র্যাকটিক্যাল বিষয় একাডেমিক বিষয় একত্রে থাকতে হবে কোরআন সুন্নার আদলে, শেষ রাত্রে উঠে মুরাকাবার হালতে কোরআন সুন্নার পুরো পয়গামের সার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলছেন শেষ রাত্র একা একা একান্তে, কন্যা শেষ রাত্র একা একা একান্তে আল্লাহকে হাজির নাজির জাইন্না, মিটিং এর মধ্যে মজলিসের মধ্যে আপনার জুমার সময় তো সবার সঙ্গে মিছিলের মতন কইতে সহজ, এটা এত আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় হইল কেউ থাকবে না, কেউ দেখবে না, কেউ জানবে না, দেখতেছেন একজন শুনতেছেন একজন, আর আর এটার সঙ্গে আপনি চোখ বন্ধ করে কার সামনে, কার সামনে, আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি
আল্লাহু শাহেদি আল্লাহু মাই, আল্লাহকে হাজির নাজির জেনে শেষ রাতে একান্তে বসে মহাব্বতের সঙ্গে চোখের পানি সহ নালায়ে বা সিদকে বার যা হাজানাদ, নালায়ে বা সিদকে বার যা হাজানাদ, তাকে আরশ ফরশরা নালা কুনাদ, খুশনমায়াদ নালায়ে সব হায় তু, খুশনমায়াদ নালায়ে সব হায় তু, জৌক হাদা রমজে ইয়া রব হায় তু। ওই বুজুর্গানে দিন বলেন যে একাডেমিক জিনিসটাকে যদি তোমার জীবনের মধ্যে ঢুকাইয়া প্র্যাকটিসে আইনা, এটাকে একাডেমিক জিনিসের রং যদি তোমার জীবনের মধ্যে ফুটাইতে হয় তাহলে শেষ রাতে উঠো, সুন্দর মতন অজু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কেবলামুখী হইয়া বসো, মোরাকাবা বানাও, চোখটা বন্ধ করো প্রয়োজনে, এরপরে মহাব্বতের সঙ্গে চোখের পানি লইয়া আল্লাহকে তালাশকরণের নিয়তে, আল্লাহকে পাওনের জন্য আল্লাহকে পাওনের নিয়তে খুব মহাব্বতের সঙ্গে পড়েন না, পাঁচ জিনিস ছাড়বেন, পাঁচ জিনিস ধরবেন, পাঁচ জিনিস বের করবেন, পাঁচ জিনিস ঢুকাইবেন, কেমনে? হাতের ইশারা বুঝনের জন্য প্রাথমিকভাবে বলা হয়েছে, নতুবা হাতের ইশারা আসল সময়ে প্র্যাকটিস যখন হয়ে যায় তখন আর ইশারা লাগে না, আপনি শুধু মনে মনে পড়বেন, মুখে মুখে পড়ো দরকার নাই, মনে মনে পড়বেন, দেখবেন যে ভিতর থেকে সব কুড়াইয়া কাঁচাইয়া চিপা চাপা থেকে যত সেরে বের করে ফেলতেছে, আর তৌহিদ ঢুকতেছে, কুফুর বের করে ফেলতেছে, ঈমান ঢুকতেছে, বেদাত খুঁজা খুঁজা বের করে ফেলতেছে, সুন্নাত ঢুকতেছে, অন্ধ গুনাহ খুঁজা খুঁজা বের করে ফেলতেছে, নেক আমল ঢুকতেছে, অন্ধকার খুঁজা খুঁজা বের করতেছে, আনোয়ারাত ভিতরে ঢুকতেছে। ইনশাআল্লাহ তৈয়ার আছি সবাই, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন। বা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।